আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রার্থী হওয়ার খবরে উচ্ছ্বসিত নড়াইলের মানুষ। নড়াইল দুই আসনে নির্বাচনী আলোচনায় দলমত নির্বিশেষে সবার মুখে মুখে এখন মাশরাফির নাম। দলীয় বিবেচনার চেয়ে ক্রিকেটার তারকা হিসেবেই নির্বাচনী মাঠে তাকে এগিয়ে রাখছে নড়াইলের ভোটাররা। নড়াইল প্রতিনিধি মিরাজ খানের তথ্য ও ছবি নিয়ে এস এম সুমনের প্রতিবেদন। লোহাগড়া উপজেলা ও নড়াইল সদরের আটটি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে নড়াইল দুই সংসদীয় আসন। ভোটার সংখ্যা 3,17,511। 1991 থেকে সবকটি নির্বাচনে এই আসনে জিতেছে আওয়ামী লীগের প্রার্থী। 91 ও 96 সালে আওয়ামী লীগের শরীফ খসরুজ্জামান জয়ী হন। 2001 সালে এই আসন থেকে নির্বাচন করে জয়ী হন শেখ হাসিনা নিজে। 2008 আওয়ামী লীগের এস কে আবু বাকের এবং গত নির্বাচনে 14 দলের প্রার্থী বিপ্লবী ওয়াকার্স পার্টির শেখ হাবিবুর রহমান জয়ী হন। একাদশ সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত তার। নড়াইলের মানুষের কাছে মাশরাফি বেশি পরিচিত কৌশিক নামেই। ইতোমধ্যে নড়াইলের উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দুস্থ, স্বাস্থ্য প্রান্তিক কৃষক, ক্রীড়াবিদ সহ বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে মানুষের আরও কাছে পৌঁছেছেন মাশরাফি। তার প্রার্থী হওয়ার খবরে তাই খুশি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা আশা করি সে আমাদের জন্য আরো ভালো কিছু বই আনবে। আমরা চাইব যে সে জয়ী হোক এবং আসনটা তার ধরে রাখুক। তার পক্ষে এলাকার সবাই সর্বাত্মকভাবে একাত্মতা করছেন। তিনি আর এমপি হলে আমরা ভবিষ্যতে অনেক অনেক সুযোগ সুবিধা পাবো, এটা আমরা আশা করি। খেলার মাঠের তারকা মাশরাফির নির্বাচনের খবরে নড়াইলের রাজনীতির মাঠেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। নৌকাকে বিজয়ী করার জন্য একসময় সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব। এখানে ভুল বুঝাবুঝি এবং বিরোধিতা করার কোনো সুযোগ নাই। তবে ভোটের মাঠে মাশরাফিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দেখবেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার চেয়ারম্যান মনিরুল ইসলাম। এস এম সুমন, বৈশাখী সংবাদ।